সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সামনে চলে আসা, কারণ কয়েক ঘন্টা বাদেই আমরা আগামীকাল সেই মহান, সেই প্রাণপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করব। এবং কচিকাতা থেকে বয়োজ্যেষ্ঠ সকলেই তাকে আবারও কুর্নিশ জানাবো, তার চিন্তাভাবনাকে কুর্নিশ জানাবো, তার তেজকে কুর্নিশ জানাবো, তার বীরত্বকে কুর্নিশ জানাবো। তাই তাকে কুর্নিশ জানিয়ে আজকে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথকে সাজানো। আমাদের সঙ্গে রয়েছেন নির্মাল্য, অনেক অনেক সুপ্রভাত নির্মাল্য। সুপ্রভাত। রয়েছেন কিবোর্ড, পিয়ানোতে দেবাশিস দা, সুপ্রভাত জানাবো। কিবোর্ডে তনাদাকে সুপ্রভাত জানাবো, গিটারে রাজাকে সুপ্রভাত, তবলায় মৃগাঙ্ক দাকে সুপ্রভাত জানাবো, এবং তার সঙ্গে অক্টোপ্যাডে বিক্রমকে সুপ্রভাত জানাবো। আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ গান দিয়ে। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আজ নিশি শেষে শেষ করে দি চোখের জলের পালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। কঠিন হৃদয়টারে ফেলে দিলে পথের ধারে, আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলে পথের ধারে, তোমার চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ গালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। তারি তুমি নীলে টানি ছিল আমার আধার খানি, তারি তুমি নীলে টানি, তোমার প্রেম এলো যে, তোমার প্রেম এলো যে আগুন হয়ে করলো তারে আলম, যে আমার কাছে আমি ছিল সবার যে দামি, সেই যে আমার কাছে আমি ছিল সবার যে দামি, তারে উজাড় করে সাজিয়ে দিলে তোমার বড় তোমার মালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা।
আজ নেব তোমার মালা, আজ নিশি শেষে শেষ করে দি চোখের জলের পালা, আমার অভিমানের পদরে আজ নেব তোমার মালা, আমার অভিমানের পদরে আজ নেব তোমার মালা। প্রতিদিনে রবীন্দ্রনাথে আজকে আমাদের বিষয়বস্তু নির্বাচন, বিবেকানন্দের উত্তরসূরি নেতাজি সুভাষচন্দ্র এবং স্বাধীনতা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, কবির এই গানের সার্থক উদাহরণই স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি কখনোই করুণা ভিক্ষা করে নয়, তিনি সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে দেশমাতৃকার শৃঙ্খল মুক্ত করতে চেয়েছিলেন। তার দেশপ্রেমের মহিমায়, ত্যাগে তার জীবন ছিল উজ্জ্বল, তার শৌর্যে, তার মহানুভবতায় তিনি ছিলেন মহীয়মান। তৎকালীন পরাধীন ভারতবাসীর মধ্যে তিনি জাগিয়ে তুলেছিলেন ক্ষত্রিয় তেজ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার সেই ক্ষুরধার মানসিক জোর জুগিয়েছিলেন সেই বীর নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। তার সৃষ্ট শব্দ জয় হিন্দ, অর্থাৎ যেটার শুরুবাত হয়েছিল তিনি জয় হিন্দুস্থান কি, যেটার ছোট্ট সংস্করণ জয় হিন্দ, আজও যখন উচ্চারিত হয় আমাদের মধ্যে এক উদ্দীপনা সৃষ্টি হয়। আজকে এই মানুষটিকে নিয়ে আমরা এগোব এবং তার সঙ্গে স্বামী বিবেকানন্দ, তার মধ্যেও সেই যে তেজ, সেই যে বীরত্ব এবং মানুষকে ভালোবাসার যে অপার সামুদ্রিক সেই স্নেহ, সেটা কীভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে প্রবেশ করেছিল, আমরা সেটা নিয়ে আলোচনা করব একটি গানে পর। যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারব না মা, আর কারো ধার ধারব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে তোমায় ছাড়ে ছাড়ো।
আসে দেশ বিদেশে, যে মরে সে মরুক ঘুরে, মনের আসে দেশ বিদেশে, যে মরে সে মরুক ঘুরে, তোমার ছেড়া কথা আছে পাতা, ছেড়া কথা আছে পাতা, ভুলতে সে যে পারবো না মা, ভুলতে সে যে পারবো না মা, যে তোমায় ছাড়ে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়, ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়, তোমা ভয় যে জাগে শিয়র বাগে, ভয় যে জাগে শিয়র বাগে, কারো কাছে হারবো না তোমায় ছাড়ে ছাড়ো, আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো, আমি তোমায় ছাড়বো না মা, একেবারেই বিশ্বকবি রবীন্দ্রনাথ যেমন পরোক্ষভাবে তিনি স্বাধীনতা সংগ্রামে সামিল হয়েছিলেন, আবার কিছু ক্ষেত্রেও তিনি নিজে পথেও নেমেছিলেন। আমাদের বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, নমস্কার। নমস্কার, আমি ঋষিকেশ চক্রবর্তী বলছিলাম, এনটিপিসি ফারাক্কা থেকে। হ্যাঁ দাদা, বলুন। আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা আমি সবাইকে জানালাম সিটিভিএন এর। আপনারা যারা সামনে থেকে এত সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দিচ্ছেন এবং পেছন থেকেই যারা রয়েছেন প্রত্যেকেই আমার নমস্কার এবং শ্রদ্ধা। একটু নির্মলের সঙ্গে কথা বলি। হ্যাঁ ঋষিকেশ দা, বলুন। হ্যাঁ, খুব ভালো অনুষ্ঠান, বরাবর তোমার অনুষ্ঠানেই আমরা আপ্লুত হই, খুব ভালো লাগছে। আমার একটা গানেরই অনুরোধ, সেটা হচ্ছে ওই ভুবন মন মোহিনী। আচ্ছা 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 আচ্ছা, আজকের জন্য এটা বড় ভালো গান। আর নেতাজিকে আমার শ্রদ্ধা, তা আগামীকাল তার জন্মদিন, সঙ্গে রইলাম ভাই, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, ধন্যবাদ দাদা। প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকের বিষয়বস্তু নিয়ে আমরা এগিয়ে চলেছি, বিবেকানন্দের উত্তরসূরি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বাধীনতা। আমাদের সঙ্গে নির্মালও রয়েছেন, সরাসরি নির্মালের গানে চলে যাব। হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয়ে আমার প্রকাশ বিদুর
স্বামী বিবেকানন্দের মত এবং পথ ছিল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মত এবং পথের একেবারেই এক সূত্রে গাঁথা। সেই পথেরই পথিক ছিলেন স্বামী বিবেকানন্দ এবং মানব প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি, যেখান থেকেই সুভাষচন্দ্র বসু নেতাজি হবার সেই মহামন্ত্রটি পেয়েছিলেন। সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হলেন না, তার কারণ বেলুড় মঠে যে সংবিধান তিনি প্রণয়ন করেছিলেন তাতে তিনি বিধান দিয়েছিলেন রাজনীতির সাথে যুক্ত হওয়া চলবে না। কিন্তু একটি বিষয় অবশ্যই বলতে হয়, স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা, তার আদর্শ, তার বাণী তৎকালীন পরাধীন ভারতবাসীকে অনুপ্রেরণা যোগাত। তাই স্বাভাবিকভাবেই সুভাষচন্দ্র বসু বাদ ছিলেন না। কটক রেভেন্স কলেজিয়েট, এখানে তার সহপাঠী চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় সুভাষচন্দ্র বসুর সহপাঠী ছিলেন। তিনি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে একটি জায়গায় লিখছেন, তিনি লিখছেন, বিবেকানন্দের প্রভাব যদি সুভাষচন্দ্রের ওপর না পড়ত তবে সুভাষ
সুভাষ হতো না, নেতাজি হতো না। আবার ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় লিখছেন, সুভাষচন্দ্র বিবেকানন্দের দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং পরবর্তীকালে আমার নিজের মনে হয়েছে বিবেকানন্দের প্রভাব ছাড়া যে সুভাষচন্দ্রকে ভারতবর্ষ দেখেছে তার আত্মপ্রকাশ সম্ভব কোনোভাবেই ছিল না। 1863 সালে জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ, আর 1897 সালে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই তাকে বিবেকানন্দের উত্তরসূরি বলেই আমরা জানি। তার মন যখন অশান্ত, তার মনে যখন ঝড় উঠেছে, মানসিক অশান্তি চলছে, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন, বিবেকানন্দ এন্টার্ড ইন মাই লাইফ, বিবেকানন্দ প্রবেশ ঘটল তার জীবনে, তার হৃদয়ে। আসবো আবার গানে পর। জয় মা ভুলে ভাষা তুরি।
শিক্ষক বেণী মাধব দাসের অনুপ্রেরণা তার দেশপ্রেম, কাব্য সৌন্দর্য চেতনা, আদর্শবাদ, নীতিবোধ সবই নেতাজি সুভাষকে জাগ্রত করেছিল ঠিকই, কিন্তু তার সমগ্র জীবন সত্তাকে সেই দিশা দেখাতে পারেনি। স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র কি বলছেন? তিনি বলছেন, বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। মনের অসংখ্য জিজ্ঞাসার সমাধান খুঁজে পেয়েছিলাম। সুভাষচন্দ্র বলছেন, রাইজ অওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল রিচড, আই অ্যাম এক্সিস্টেন্স অ্যাবসোলিউট, নলেজ অ্যাবসোলিউট, ব্লিস অ্যাবসোলিউট, আই অ্যাম হি, আই অ্যাম হি। জেগে উঠল সেই মহাসৈনিকের সেই মানুষ দিগন্ত। আমাদের বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে আছেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে ত্যাগের মন্ত্র দীক্ষিত করেছিলেন স্বামী বিবেকানন্দ, তাই জন্য তিনি সিভিল সার্ভিসে পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েও সেই পদ, সেই অর্থ, সেই সম্ভ্রমশীলতার জায়গাকে তিনি ছেড়ে আসতে পেরেছিলেন, ত্যাগ করতে পেরেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন স্বামী বিবেকানন্দের আদর্শ, তার ভাবধারায় উজ্জীবিত হচ্ছেন, তখন তার বয়স 15 বছরও হবে না। সুভাষচন্দ্র অনুভব করলেন যে স্বামী বিবেকানন্দের যে আদর্শ, তারও কোথাও যেন সে আদর্শ তৈরি হয়ে গিয়েছে। স্বামী বিবেকানন্দ অনুভব করেছিলেন, মেনেছিলেন, চিত্তশুদ্ধি এবং ব্রহ্মচর্যই আত্মসত্যি জাগরণ করতে পারে, এবং যে মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু। আবার আসব গানে পর। মহারাজ একি সাজে ইলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একি সাজে ইলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একি সাজে ইলে হৃদয় পরে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, সকল মমদেহ মন বিনা সমবাজে, মহারাজ একি সাজে ইলে হৃদয় শশী সূর্য মরে লাজে, মহারাজ একি সাজে ইলে হৃদয় পুর মাঝে, যত পুরো
নয়নে এরি না কিছু ভুবনে বল গো নাহি নয়নে এরি না কিছু ভুবনে নির স্বামী বিবেকানন্দের কাছে ভারতবর্ষ, ভারত মা শুধু মৃন্ময়ী ভারতবর্ষ ছিল না, ছিল অবশ্যই আরাধনার দেবী এবং ছিল সেই পুণ্যভূমি, তার সঙ্গে দেবভূমি। নেতাজি সুভাষচন্দ্রের কাছেও ছিল দেবাত্মভূমি এবং তিনি একজন পথিক, তীর্থপথিক। তার জন্য স্বামী বিবেকানন্দ যেমন ভয় পেতেন না কোনো কিছুকে, কোনো বাধাকে বাধা ভাবতেন না, নেতাজি সুভাষচন্দ্র একঘেয়ে জীবনে বিশ্বাসী ছিলেন না। তিনিও যেখানে বাধা প্রবল তার সংকল্পও ছিল প্রবল। আজকে আমাদের বিষয়বস্তু ছিল বিবেকানন্দের উত্তরসূরি নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে কুর্নিশ জানিয়ে আজকে আমরা অনুষ্ঠানকে আপনাদের সামনে নিয়ে এলাম। এবং অবশ্যই বলবো যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, যিনি তার সৃষ্টির মধ্যে থেকে আমাদের সেই স্বদেশ চেতনা জাগিয়েছিলেন, শেষ গানে মুখ পানে কেন চি আছো গো মা, এরা চাহে না তোমার, চাহে না যে আপন মায়েরে, নাহি জানে এরা তো চাহে না তোমারে, চাহে না যে অপন মায়েরে, নাহি জানে এরা তোমায় কিছু দেবে না মিথ্যা কগে, শুধু কত কি ভারে কেন যে আছো গো মা, মুখ পানে কেন যে আছো গো মা। তুমি তো দিতেছো মা, যাচ্ছে তোমারি স্বর্ণ শস্য, তবু জান তুমি বাড়ি, তুমি তো দিতেছো মা, যাচ্ছে তোমারি স্বর্ণ শস্য, তবু জান তুমি বাড়ি, জ্ঞান ধর্ম কত পূর্ণ গো মা।
নির্মালের সঙ্গে আজকের তথ্য নিয়ে আমাদের এগিয়ে চলা প্রতিদিনের রবীন্দ্রনাথের এই প্রথম পর্ব পর্যন্তই। নির্মালকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের সুন্দর একটা সকাল উপহারের জন্য। সঙ্গে থাকুন।